আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত ফিরে এলাম আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি শেয়ার করতে এতক্ষণে হয়তো বুঝে গেছেন আজকে আমি কি দেখাবো আমরা অনেকেই ফুচকা তৈরি করে থাকি কিন্তু সেগুলো দেখতে ও খেতে দোকানের মতন পারফেক্ট হয় না আজকে আমি আপনাদের সঙ্গে সেই সিক্রেট রেসিপিটি শেয়ার করব চেষ্টা করেছি শুরু থেকে শেষ পর্যন্ত ঘরে কিভাবে পারফেক্ট ফুচকা তৈরি করবেন সেই সিক্রেট রেসিপিটি শেয়ার করার আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক ফুচকার দুটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম একটা মিক্সিং বলে আর এর ভেতরে অ্যাড করলাম হাফ কাপ পরিমাণ সুজি এখন অনেকেই প্রশ্ন করতে পারেন শুধু ময়দা দিয়ে কি তৈরি করা যাবে কি না সুজি ছাড়া আসলে যাবে সেক্ষেত্রে ফুস্কার সেলটা একটু পাতলা হয় আর সুজি দিলে একটু মোটা হয় সাধারণত ফুস্কার সেলটা একটু মোটা থাকে সেজন্য সুজি ব্যবহার করা হয় এর ভেতরে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম এখন এর ভেতরে অ্যাড করছি এক টেবিল চামচের মতন তাল মাখনা আপনাদের হাতের কাছে থাকলে এই তাল মাখনাটা ব্যবহার করতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে না করলেও চলবে সাধারণত দোকানের ফুচকাগুলোতে এই তাল মাখনা ব্যবহার করা হয়ে থাকে এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন সবগুলো শুকনো উপকরণ আমি একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন রান্নার রেগুলার তেল তেলটা হাত দিয়ে ঘষে ঘষে ময়দা এবং সুজির সাথে মিশিয়ে নিতে হবে অনেকটা এভাবে এভাবে মিশিয়ে নিয়ে এর ভেতরে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করছি অল্প অল্প করে পানি অ্যাড করে একটা টাইট দো তৈরি করব চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে দেওয়ার এতে করে একটা পারফেক্ট দো তৈরি হবে দোটাকে অতিরিক্ত আবার টাইট করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু দোটা অমসৃণ হবে এবং ফুচকাগুলোর শেপটাও সুন্দর হবে না এখন একটা ভেজা কিচেন টাওয়াল দিয়ে দোটাকে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রাখবো এতে করে দোটার উপরটা ড্রাই হয়ে যাবে না আধ ঘন্টা পরে দোটা অনেকটা সফট হবে এখন আমি এই দোটাকে সমান ভাগ করে কেটে নিচ্ছি একটা ছুরির সাহায্যে চেষ্টা করবেন দোটাকে আধা ঘন্টার জন্য এভাবে ভিজে টাওয়াল দিয়ে রেস্টে রেখে দিতে আর টাওয়ালটাকে ভিজিয়ে ভালোভাবে নিগড়িয়ে নিতে হবে যাতে করে টাওয়ালের গায়ে এক্সট্রা পানিটা না থাকে এভাবে আমি সবগুলোকে সমানভাবে ভাগ করে নিচ্ছি সমান ভাগে ভাগ করে নেওয়ার পরে আমি একটা পিস রেখে বাকিগুলো কিন্তু আমি ওই ভিজে টাওয়ালটা দিয়ে কিন্তু এভাবে ঢেকে রাখবো এখন একটা রুটি বেলার বেলনির সাহায্যে আমি একটা টুকরা নিয়ে এভাবে রাউন্ড করে বেলে নেব আমি যেহেতু একটা টাইট দো তৈরি করেছি সেক্ষেত্রে আমার এক্সট্রা ময়দা লাগছে না এই রুটিটা তৈরি করতে আপনাদের যদি লাগে সেক্ষেত্রে আপনারা এক্সট্রা ময়দা নিতে পারেন আমি এভাবে একটা পাতলা রুটি তৈরি করছি পাটিটা বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না আমরা নর্মালি যে রুটিটা বেলি সেই রুটিটার থেকে একটু পাতলা হবে পাতলা করে বেলে নেওয়া রুটিটাকে এভাবে ভাজ করে সাইড দিয়ে এভাবে মুখটা বন্ধ করে দিতে হবে দেখতে অনেকটা হাফ মুনের মতন হবে এখন এই রুটিটাকেও এভাবে বেলে নিতে হবে পাতলা করে বেলে নেওয়ার পরে আমি একটা কুকি কাটার দিয়ে ফুস্কার শেপ করে এভাবে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতন কাটার দিয়েও এভাবে কেটে নিতে পারেন রুটিটাকে কিন্তু একদম পাতলা করে কাটা যাবে না একটু মোটা থাকবে কাগজের তুলনায় এভাবে আমি সবগুলোকে একটা কুকি কাটার দিয়ে এভাবে কেটে নিলাম কেটে নিয়ে এগো সাইডের যে রুটিগুলো আছে এভাবে সেই রুটিগুলোকে আমি তুলে নিচ্ছি আর এগুলোকে আমি একত্রে করে নিয়ে আবারও কিন্তু সেই দোগুলোর সাথে রাখবো এবং এগুলো দিয়ে রুটি বেলে আবারও ফুচকা তৈরি করে নেব। জাস্ট এগুলোকে আমি এভাবে করে রেখে দিচ্ছি বাকি দৌগুলোর সাথে সবগুলো ফুচকাকে আমি এভাবে কেটে নিয়েছি এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলাতে চুলাতে একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি আর এই ফুচকাটা ভাজার সময় কিন্তু অবশ্যই তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে আপনারা যদি ফুচকাটাকে ভালোভাবে ফুলাতে চান সেক্ষেত্রে কিন্তু এইটা খেয়াল রাখবেন যে তেলটা যেন একদম গরম হয় আর তেলটা যদি গরম না হয় সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো ফুলবে না কিছু ফুচকা ফুলবে আবার কিছু ফুচকা ফুলবে না তাই তেলটাকে অবশ্যই হাই হিটে গরম করে নিতে হবে যখন সবগুলো ফুচকা দেওয়া হয়ে যাবে এবং ফুচকাগুলো ফুলে উঠবে সেই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন এতে করে ফুচকাগুলো ভালোভাবে কুক হবে আর এভাবে করেই কিন্তু ফুচকাগুলোকে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে আর এক সাইড এভাবে উলটিয়ে পালটিয়ে দিয়ে ফুচকাগুলোকে গোল্ডেন বাদামি কালার করে ভেজে নিতে হবে ফুচকাগুলোকে যদি ব্রাউন কালার করে না ভাজেন সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ পরে কিন্তু ফুচকাগুলো নরম হয়ে যাবে আর সেক্ষেত্রে কিন্তু ফুচকাগুলো মচমচে থাকবে না তাই ফুচকাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে বা অথবা একদম ব্রাউন কালার করে এটাকে ভেজে নিতে হবে আমি ফুসকাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এক সাইড হয়ে গিয়েছে তাই আমি অন্য সাইড এভাবে উল্টিয়ে দিয়ে ফুসকাগুলোকে ভেজে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন ফুসকাগুলো কিন্তু সবগুলোই পারফেক্টলি ফুলে গিয়েছে ফুলে উঠেছে আর একদম দোকানের মতন ফুস্কা হয়েছে আপনারা যদি এভাবে টিপস ফলো করে ফুচকাটা তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ফুচকাগুলো কিন্তু এভাবে পারফেক্টলি ফুলবে এবং একদম মচমচে হবে দোকানের মতন কয়েকটা টিপস মাথায় রাখলেই কিন্তু আপনাদের ফুচকাগুলো হবে একদম পারফেক্ট ফুচকা আর দোকানে কিন্তু এই টিপস গুলাই ফলো করে ওরা ফুচকা তৈরি করে এটাকে সিক্রেট টিপসও বলা হয় ফুচকাগুলোকে আমি তুলে নিলাম আর আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ফুচকাগুলো কেমন হয়েছে আমি এখানে একটা ফুচকা ভেঙে নিচ্ছি আর ভাঙাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বাইরে থেকে কেনা যে ফুচকার সেলটা মোটা হয়ে থাকে তেমনই কিন্তু হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে এটা সেটা নিশ্চয়ই আর বলতে হবে না আপনাদেরকে আশা করছি বুঝতেই পারছেন দেখে এভাবে আমি বাকি ফুচকাগুলো তৈরি করে দিয়েও তার আগে আপনাদেরকে দেখাচ্ছি ফুচকার টকটা কিভাবে তৈরি করবেন ফুচকার টকটা তৈরি করার জন্য এখানে আমি দুই টেবিল চামচের মতন নিয়ে নিচ্ছি তেঁতুল তেঁতুলটা যেহেতু শক্ত তাই আমি এটাকে এক কাপ গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে তেঁতুলটা একদম নরম হয়ে যাবে যেহেতু আমি গরম পানি ব্যবহার করেছি তাই খুব সহজেই কিন্তু তেঁতুলটা নরম হয়ে যাবে চেষ্টা করবেন গরম পানি দিয়ে তেতুলটাকে মেল্ট করার এতে করে আপনাদের সময়টাও কিন্তু কম লাগবে এখন তেঁতুলটাকে আমি ভালোভাবে এভাবে চটকে নিচ্ছি তেঁতুলটাকে চটকে নিয়ে আমি একটা ছাঁকনি সাহায্যে এভাবে ছেঁকে নিয়েছি তেঁতুলটার ঘনত্বটা জাস্ট এরকম হবে আপনারা চাইলে এটাকে পাতলাও করতে পারেন এর ভেতরে আমি অ্যাড করছি এক টেবিল চামচের মতন চিলি ফ্লেক্স আর সাথে অ্যাড করছি হাফ চাচা চামচের মতন জিরার গুঁড়া জিরাটা কিন্তু অবশ্যই টেলে নিতে হবে অ্যাড করছি এক টেবিল চামচের মতন চটপটি মশলা এই চটপটি মশলাটা আমি নিজে ঘরে তৈরি করেছি এটাও কিন্তু আমার চ্যানেলে আছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখতে পারেন অথবা আমি ডিসক্রিপশন বক্সেই এই চটপটি মশলাটার লিঙ্ক দিয়ে দেবো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন চিনি আর বিট লবণ খুব সামান্য পরিমাণ বিট লবণের পরিবর্তে আপনারা সাধারণ লবণটাও ব্যবহার করতে পারবেন খুব কুচি করে কাটা কাঁচা মরিচ এক চা চামচের মতন সবগুলো উপকরণ এখন ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ব্যাস আমাদের টকটা রেডি আমার কাছে টকটা একটু ঘন হলেই ভালো লাগে আপনারা চাইলে এর ভেতরে পানি অ্যাড করে এটাকে পাতলা করেও নিতে পারেন ফুচকার পুরটা তৈরি করার জন্য আমি এখানে এক কাপ ডাবলি ডাল অথবা চটপুটির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম দেখুন এটা ভিজিয়ে রাখার ফলে অনেকটা ফুলে গিয়েছে আর এই ডালগুলো ভেজানোর আগে এরকম থাকে আর ভেজানোর পরেও এর কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যায় আপনাদের হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে আপনারা পাঁচ ছয় ঘন্টাও এটাকে ভিজিয়ে রাখতে পারেন অথবা আধা ঘন্টা এটাকে ভিজিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে একটা চামচ বেকিং সোডা ইউজ করতে হবে একটা চামচ বেকিং সোডা দিয়ে এটাকে সিদ্ধ বসিয়ে দিবেন তাহলে দেখবেন এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা প্যানে এটাকে ঢেলে নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পরেই এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যখন দেখবেন এই ডাবলি বা চটপুটির ডালটার উপরের খোসাটা এভাবে ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন যে ডালটা এভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আপনাদের কাছে যদি এই খোসাগুলো ভালো না লাগে সেক্ষেত্রে আপনারা এই খোসাগুলোকে এভাবে তুলে নিতে পারেন আমার কাছে ভালো লাগে না তাই আমি এভাবে তুলে নিয়েছি আর তুলে না নিলেও কিন্তু চলে এখন এই ডালটাকে আমি খুব ভালোভাবে নরম করে সিদ্ধ করব। ডালটাকে এভাবে আমি ভালোভাবে নরম করে সিদ্ধ করে নিয়েছি আর ফুচকার ডালটা কিন্তু সাধারণত একটু নরমই হয় তাই আমি এভাবে নরম করে এটাকে সিদ্ধ করে নিয়েছি এখন এই ডালটার ভেতরে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব এখানে আমি সিদ্ধ করা আলুটাকে গ্রেড করে নিয়েছিলাম আপনারা যেন এটাকে চটকেও নিতে পারেন একটা ছোট সাইজের আলু আমি এর ভেতরে নিয়ে নিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচের মতন কাঁচামরিচ কুচিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এক টেবিল চামচের মতন এটাকে আমি ভালোভাবে কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চটপটি মশলা আর এই চটপটি মশলাটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি এটা আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর আমার চ্যানেলে গেলেও কিন্তু এই চটপটি মশলাটা পেয়ে যাবেন দিয়ে দিচ্ছি চিলি ফ্ল্যাক্স এটা দিচ্ছি হাফ চা চামচের মতন ঝালটা টোটালি আপনাদের রুচির উপর নির্ভর করে আর আপনারা কে কীরকম ঝাল খেতে পছন্দ করেন তার উপরেও নির্ভর করে আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বিটলাবন লবণ দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন একটা ফুচকাকে আমি এভাবে ভেঙে গর্ত করে নিয়ে তার ভেতরে এভাবে পুরটা দিয়ে দিচ্ছি দেখুন খুব সহজ আমরা বাইরে যেভাবে ফুচকা খাই আমি কিন্তু সেভাবেই আপনাদের সামনে দিয়ে দিচ্ছি আর দেখুন ফুচকাগুলো কিন্তু একদম পারফেক্ট দেখুন কতটা সুন্দর হয়েছে সেলটাও কিন্তু অনেকটা শক্ত হয়েছে ফুচকাগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটা কতটা পারফেক্ট হয়েছে এখন এক একে করে আমি এভাবে পুরটাকে ফুচকার ভিতরে দিয়ে দিচ্ছি আর এভাবে করে আমি সবগুলো ফুচকা তৈরি করে নেব আর ফুসকারের পোটা যদি বেশি শক্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটাকে এ ভেতরে দিতে পারবেন না তাই ফুচকার পোটটা একটু নরম করতে হবে বিশেষ করে ডালটাকে একটু নরম করতে হবে এভাবেই করে দিয়ে দিচ্ছে আর ফুসকাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে শক্ত হয়েছে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি আর আপনারা সুজি যদি ব্যবহার না করেন তা সেক্ষেত্রেও শক্ত হয় তবে সুজিটা দিলে একটু বেশি শক্ত হয় এভাবে করে আমি সবগুলো ফুচকা তৈরি করে নেছি। ফুচকাগুলো আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এর ওপরে একটু ডিম গ্রেড করে দিচ্ছি যাতে করে খেতে খুব ভালো লাগে এভাবে আমি একটু ডিম গ্রেড করে দিচ্ছি দেখুন আর এর ওপরে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অথবা কুচিও ব্যবহার করতে পারেন আমি এখানে জাস্ট একটু ডিম গ্রেড করে দিয়েছি আর পেঁয়াজ কুচি সামান্য পরিমাণে একটু দিয়ে দিয়েছি এখন এর উপরে আমি ইন্ডিভিজুয়ালি একটু ডিম দিয়ে দিচ্ছি আমার কাছে ফুচকাটাতে এর উপরে যদি একটু ডিমটা বেশি থাকে তাহলে আমার কাছে খেতে ভালো লাগে তাই আমি ওইভাবে দিয়ে দিলাম এখন আমি এর ওপরে কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে আমার কাছে খেতে খুব ভালো লাগে আর দোকানে সাধারণত এভাবেই কিন্তু ফুচকাটাকে সার্ভ করে ব্যাস রেডি হয়ে গেল পারফেক্ট ফুচকা একদম দোকানের মতন এখন শুধু খাওয়ার পালা ঘরেই যদি তৈরি করতে পারি এরকম পারফেক্ট ফুচকা তাহলে ওই অস্বাস্থ্যকর পরিবেশের ফুচকা খাওয়ার কি দরকার আছে আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর আজকের পর্যন্তই বিদায় নিচ্ছি আর যেতে যেতে এইটুকু রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আর সাথে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ